গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আবারও যাব ষষ্ঠীতলায়, কারণ আজ থেকে প্রায় 7 মাস আগে আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম ষষ্ঠীর মায়ের কাছে। তো আবারও যাব, সেই জন্য খুব ভালো লাগছে। তো প্রত্যেকটা মায়ের কাছেই মানে আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ মা ষষ্ঠীর যেহেতু সম্পদ বলে বাচ্চাকে, তো সেই জন্য। তো আজকে আমি বাবাকে স্নান করাইনি, বলে নাকি কোলের ছেলে আজকে স্নান করাতে নেই, তো সেই জন্য ওকে আর স্নান করাইনি। ওকে এই প্যাম্পাস পরিয়ে রেখেছি, এবার উপর দিয়ে একটা জামা পরাবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর আর গরম। আর গাছ আছে ওখানে, গাছের নিচে ছায়া আছে, যদিও তাও বাচ্চা মানুষ গরম লাগবে, সেই জন্য একটা হাতে পাখাও নিয়ে নেবো। তো এবার আমরা সবাই বেরিয়ে পড়বো। তো সকাল থেকে সবাই ব্যস্ত হয়েছিল, স্নান টান করে সব রেডি হয়ে গেছে, পুজোর সমস্ত কিছু জোগাড়ও হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। তো আমাদের পুজোর জায়গা মানে ষষ্ঠীতলা বেশি দূরে না, বাড়ির কাছে, তো বাড়ির থেকে 1 মিনিটও লাগে না। এর আগের বার খুবই মজা হয়েছিল, কারণ বাড়ির সব জামাই এসেছিল, আমার হাজবেন্ড থেকে শুরু করে পিসিমশাইরা, আমার বোনের হাজবেন্ড, প্রত্যেকে এসেছিলো। তো সবাই মিলে এক জায়গায় খুব মজা করেছিলাম আমরা। তো এবার আর সেরকম কেউই আসেনি, শুধু এই যে দেখছো আমার মেজো পিসি এসেছে, আর কেউ আসেনি। তো এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাও এবার যেহেতু আমার পাপা আছে আমার কাছে, সেই জন্য আমার কাছে এটা অনেক বড় পাওয়া, তো সেই জন্য একটু ভালোও লাগছে। এর আগের বছর যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, তো সেই বছর আমি আর হাতে করে পুজো করিনি, গায়ে পেলে থাকা যেটাকে বলে সেটা করেছিলাম। তো এবার আমি নিজে হাতে করে অঞ্জলি দেব, পুজো করব, আমার খুবই মানে ভালো লাগছে। তো সব মেয়েরাই চায় এরকম দিন, মানে তার সন্তানের জন্য মায়ের কাছে প্রার্থনা করা, বাচ্চা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই জন্য কামনা করা। তো প্রত্যেক মায়ের সন্তান প্রত্যেক মায়ের কাছে খুব ভালো থাকুক, এই কামনাই করি আমি। আর এই দেখছো আগের বছর এই মন্দির হচ্ছিল তৈরি, তো এবছর আমি দেখিয়েছি আগেই যে তৈরি হয়ে গেছে। তো সবাই এসেছে ষষ্ঠীতলাতে, অনেক দিন সবার সাথে দেখা হয়নি, অনেকে এসেছে অনেক দিন পরে, অনেকের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে সব। তো ষষ্ঠীতলায় ছায়া, কিন্তু একটু গরমও ছিল, তাই পাপা একটু কান্না করতে শুরু করে দিয়েছিল, কিন্তু ওকে একটু হাওয়া করার পরে ওটু চুপ হলো। আর এখন পুজো শুরু হয়ে গেছে, তো সেই জন্য একে একে সবাই পুজো করছে, আর আমাদেরও পুজো হয়ে যাবে, বেশি দেরি লাগবে না, অল্প মানুষই আছে। তো সকাল থেকেই পুজো করছে, আমরা এসেছিলাম এই 10:30টার দিকে। দাও নাকি মেয়েটাকে, কাশবতী তো ও ভগবান শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ ভাল লাগে।
هوري ديمان هديك ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে দেখছো আজকেকার আমার খাবার এটাই আজকে আমি ভাত খাবো না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে